ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন জাতীয় ক্রিকেট টি টোয়েন্টি লীগ আয়োজনে আশাবাদী বিসিবি এছাড়া চার দিনের এনসিএল এ স্তর প্রথা থাকছে না বলে জানিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক টি টোয়েন্টি লীগও হবে একই পদ্ধতিতে নতুন এই সুফল বয়ে আনবে বলছেন ক্রিকেটাররা বাইরে এনসিএল টি টোয়েন্টি লিগ চালুর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত আগেই হয়েছিল পরিকল্পনা বাস্তবায়নে মিরপুরে এনসিএল দলগুলোর সাথে আলোচনা সেরেছে বিসিবি নির্বাচক প্যানেল চার দিনের ম্যাচ থাকছে এনসিএল টি টোয়েন্টি লিগও সফলভাবে আয়োজনে আশাবাদী বোর্ড রাউন্ড রবিন পদ্ধতিতে হবে এবারের আসর প্রতিদলে ক্রিকেটারের সংখ্যা পঁচিশ জনে কমিয়ে আনার ব্যাখ্যাও দিয়েছে বিসিবি যেটা চিন্তা করেই করা হয়েছে যে বিপিএল এর আগে এনসিএল এর ফোর ডেজ ভার্সনের পরেই আমাদের টি টোয়েন্টি টুর্নামেন্টটা হবে বিশ পঁচিশ জনের মধ্যে রাখার চেষ্টা করি যাতে করে কোচের সুবিধা হয় প্র্যাকটিস গুলো করাতে জাতীয় দলের পাইপলাইন মজবুতে এনসিএল টি লিগ অবদান রাখবে পাশাপাশি সাদমান মুমিনুলদের মতো টেস্ট স্পেশালিস্টরা ছোট ফরম্যাটে প্রমাণের সুযোগ পাবেন এরকম একটা টুর্নামেন্ট স্টার্ট করতেছে তো অবশ্যই যদি আমরা আমাদের সুযোগ আসে চেষ্টা করব ভালো খেলার সবসময় তো ভালো খেলার ইচ্ছা থাকে তো তখন যদি ইচ্ছা হয় যদি ভালো খেলি তাহলে অবশ্যই সামনে চান্স আসবে আমি খুবই আশাবাদী যে এই টি টোয়েন্টি টুর্নামেন্ট থেকে আমরা ইনশাল্লাহ যদি ভালো কিছু করে সেটা আমাদের বিপিএল এবং ইভেন ন্যাশনাল টিমের টি টোয়েন্টিতেও হেল্প করবে স্পোর্টিং উইকেট ভালো আউটফিল্ডের চাহিদা পুরনো এনসিএল এ সেই গুরুত্ব বাড়ানোর কথা বলছেন কোচ ক্রিকেটাররা যে উইকেট থাকে এই ধরনের উইকেটে আপনার দুশো তিনশো ক্যারি করার জন্য ওরকম আউটফিল্ড ওরকম উইকেট দরকার যেখানে যদি আমাদের ডোমেস্টিকের ফেসিলিটিসগুলো ভালো থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা টেস্ট ক্রিকেট আরও ভালো করবো আমি সরাসরি ইনভলভ এই এনসিএলের সাথে সো আমি জানি যে এখানে পিকনিক খেলা হয় না কি খেলা সো যারা এরকম কথা বলছেন রিকোয়েস্ট করব তাদেরকে মাঠে গিয়ে খেলা দেখতে সাউথ আফ্রিকার বাংলাদেশ সফর চূড়ান্ত হলে জানা যাবে জাতীয় ক্রিকেট লিগের সূচি প্রথমে হবে চার দিনের ম্যাচ Kopil Pal, Independent News.